নমস্কার, আমি মোনালী। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে, যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। নিউ টাউনে এনকাউন্টার, আপনাদের আবারও জানিয়ে রাখি, নিউ টাউনে সাপুজিস আবাসনের ঠিক নিচে এনকাউন্টার হয়। যেরকমটা জানা গিয়েছে যে দুষ্কৃতীরা সেখানে ছিল, দুষ্কৃতীদের সঙ্গে SSFIT যে পুলিশ সমর্থক কর্মীরা ছিল তাদের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ হয়, গুলি হয়, তাতেই কিন্তু দুজন দুষ্কৃতী নিহত হয়। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিউ টাউন সাপুজি আবাসনে এনকাউন্টার। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা ঘোষ, তার থেকে আরো বিস্তারিত জানবো। কি জানতে পারছো অর্পিতা, বিস্তারিত বলো। মোনালি, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন সাপুরজি আবাসনে, এবং দুপুর 3টে নাগাদ কিন্তু কার্যত এই সাপুরজি আবাসনে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে চলে গুলির লড়াই। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তাদের কাছে খবর আসে এই আবাসনেই কিন্তু পাঞ্জাবের দুই দুষ্কৃতী লুকিয়ে রয়েছে, এবং সেই খবর পেয়ে ওই আবাসনে যায় পুলিশ। এবং ওই আবাসনে SFIT পুলিশ পৌঁছানোর পরই কিন্তু আবাসনের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, এবং দুষ্কৃতীদের ছোড়া গুলিতে কিন্তু আহত হয়েছেন একজন পুলিশ আধিকারিক, এবং পরবর্তীতেই কিন্তু অর্থাৎ পুলিশের পাল্টা গুলিতেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। এবং আবাসনটিতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং ঘটনাস্থলে যায় বিধাননগর পুলিশ কমিশনারেট, এবং গোটা ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে নিউ টাউন সাপুরজি আবাসনের যারা বাসিন্দারা রয়েছে। মোনালি, একেবারে অর্পিতা, তুমি যেরকমটা জানালে যে দুজনকে নিহত হয়েছে এনকাউন্টারে, দুজন দুষ্কৃতী নিহত হয়েছে, তো সেখানে মোট কতজন দুষ্কৃতী ছিল বলে এখনো পর্যন্ত জানতে পারছো অর্পিতা? দেখো, প্রাথমিকভাবে কিন্তু পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত কতজন মোট সেখানে দুষ্কৃতী রয়েছে তেমনটা কোনো খবর আসেনি। প্রাথমিকভাবে সেখানে কিন্তু দুজনকেই দেখা গেছে, এবং দুজনকেই এনকাউন্টার করা হয়েছে, এবং তারা কিন্তু নিহত হয়েছে। মোনালি, একেবারে অসংখ্য ধন্যবাদ অর্পিতা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিউ টাউনে সাপুজি আবাসনে পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলির সংঘর্ষ, এনকাউন্টারে দুজন দুষ্কৃতী মারা যান, পাশাপাশি দুষ্কৃতীদের গুলিবাজিতে কিন্তু একজন পুলিশ ইতিমধ্যে আহত হন, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনাদের আবারও সরাসরি বর্তমান সময়ের পথে এক্সক্লুসিভলি সেই দৃশ্য দেখাচ্ছি, নিউ টাউনে সাপুজি আবাসনে পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলির সংঘর্ষ, এনকাউন্টারে দুজন দুষ্কৃতী মারা যায়। যেরকমটা জানা যাচ্ছে পাঞ্জাব থেকে আগত সেই সমস্ত দুষ্কৃতী সাপুজি আবাসনে আশ্রয় নিয়েছিলেন, এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেইখানে যায় এবং দুজনকে হাতে নাতে ধরেন এবং এনকাউন্টার করেন। অপরদিকে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের কিন্তু একেবারে গুলিবাজি চলছিল, সেই গুলিতেই কিন্তু দুজন নিহত হয়, দুজন দুষ্কৃতী নিহত হয়। অপরদিকে দুষ্কৃতীদের গুলিবাজিতে একজন পুলিশ আহত হয়েছেন, তাকে ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আপনাদের সরাসরি নিউ টাউন থেকে সেই দৃশ্য দেখাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি মৌমিতা শাহর সাথে, তার আগে আপনাদের আবারও সেই দৃশ্য এক্সক্লুসিভলি বর্তমান সময়ের পর্দায় দেখাচ্ছি, নিউ টাউনে এনকাউন্টার, নিউ টাউন সাপুজি আবাসনের এনকাউন্টার, পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ, সংঘর্ষের ফলে দুজন নিহত হয়, দুজন দুষ্কৃতী নিহত হয়, এবং দুষ্কৃতীদের গুলিতে একজন পুলিশ ইতিমধ্যেই আহত হয়, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এক্সক্লুসিভলি বর্তমান সময়ের পর্দায় সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি নিউ টাউনের সাপুজি আবাসন থেকে। একেবারেই যে দৃশ্য আপনাদের দেখাচ্ছিলাম নিউ টাউন থেকে, নিউ টাউন সাপুজি আবাসনে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলি। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা শাহ, তার থেকে আরো বিস্তারিত জানবো। কি জানতে পারছো মৌমিতা, বিস্তারিত বলো। একেবারেই দেখো মোনালি, নিউ টাউনে কিন্তু আজ দুপুর 3:30 নাগাদ এক দুর্ঘটনা ঘটনা ঘটে যায় বলা চলে। নিউ টাউনে যে আবাসন আছে সাপুজি আবাসনে শুটআউটে আমি এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছে, এবং তোমাকে যে ঘটনাটা বলবো যে আজ দুপুর 3:30 নাগাদ এই ঘটনাটা ঘটে, এবং পুলিশ মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, পুলিশের কাছে খবর আসে যে ওই আবাসনে পাঞ্জাবের থেকে দুজন দুষ্কৃতী সেখানে গা ঢাকা দিয়েছিল, এবং সেই খবর পাওয়ার পরেই কিন্তু আবাসনে অভিযান চালায় পুলিশ, এবং তারপরেই কিন্তু পুলিশ এবং SDF এর একটি দল যায় সেখানে, এবং তারপরেই কিন্তু সেখানে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয় এবং দুপক্ষই থেকে কিন্তু গুলি চালানো হয়। তার ফলে কিন্তু এরপরেই কিন্তু পুলিশের গুলিতে নিহত হয় ওই কুখ্যাত দুষ্কৃতী, এবং সেই দুষ্কৃতীদের একজনের নাম হচ্ছে জসপ্রীত জসি, এবং আরেকজনের নাম হচ্ছে জয়পাল খুল্লা।
এবং এই দুজন কিন্তু নিহত হয়েছে। পাশাপাশি এসটিএফ অফিসার কার্তিক মোহন ঘোষও কিন্তু আহত হয়েছে এবং তিনি ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যেহেতু প্রাথমিকভাবে বলা হচ্ছে যে দুষ্কৃতীরা যেহেতু উপর থেকে গুলি চালিয়েছে সেই কারণে এসটিএফ অফিসারের বাঁ কাঁধে গুলি লাগে এবং সেখানে কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি এবং তাকে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। একেবারে তুমি যে স্থানে রয়েছো তো নিউ টাউনে, সেখানে যে এলাকার বাসিন্দারা রয়েছে তাদের সাথেও তো তুমি কথা বলেছো, তারা কতটা আতঙ্কিত কি জানতে পারছো মৌমিতা? একেবারে মোনালি, তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে। অর্থাৎ দিনে দুপুরে এইরকম ভাবে একটা শুট আউট, এরকম একটা এনকাউন্টার চলছে লোকালয়ে, অর্থাৎ জনবহুল এলাকায়, সেইখানে দাঁড়িয়ে তাদের জীবন নিয়ে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত মনে হয়। একেবারে ইতিমধ্যেই তো সেখানে বিধাননগর পুলিশ কমিশনার উপস্থিত হয়েছেন, তো তুমি তার সঙ্গে তো কথা বলেছো, তিনি ঠিক কি জানালেন? একেবারে মোনালি, তারা কিন্তু ইতিমধ্যে পুরো বিষয়টা খতিয়ে দেখছে। ইতিমধ্যে তাদের বেশ কয়েকটি দল সেখানে পৌঁছে গেছে। যেহেতু এসটিএফ এর অফিসার একজন আহত হয়েছেন, তার চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং যারা বাকি অফিসাররা রয়েছে তারা সেখানে রয়েছে এবং তাদের তরফ থেকে কিন্তু আরো সন্দেহ করা হচ্ছে যে সেখানে আরো কোনো দুষ্কৃতি লুকিয়ে থাকতে পারে, সেই জন্যই সেখানে কিন্তু ইতিমধ্যে ছানবিন শুরু হয়ে গেছে মোনালি। একেবারে অসংখ্য ধন্যবাদ মৌমিতা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। একেবারে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা সাহার সাথে, পাশাপাশি আপনাদের আবারও জানিয়ে রাখি নিউ টাউনের সাপুরজি আবাসনে গোলাগুলি, দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, দুষ্কৃতীদের মধ্যে দুজন নিহত হয়েছে, এখনো পর্যন্ত সেখানে আরো দুষ্কৃতী আছে কিনা তার খোঁজ চলছে। ইতিমধ্যে কিন্তু সমগ্র এলাকাটিকে পুলিশ কিন্তু ঘিরে ফেলেছে, পাশাপাশি একজন পুলিশ ইতিমধ্যে দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সেই দৃশ্যই কিন্তু আপনাদের সরাসরি বর্তমান সময়ের পথে এক্সক্লুসিভলি দেখাচ্ছি। একেবারে দিনের আলোয় দুপুর 3:30 নাগাদ এরকম একটা ঘটনা ঘটেছে নিউ টাউনের সাপুরজি আবাসনে এবং গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর থানার কমিশনারেট ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে, পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু পুলিশ সেখানে তল্লাশি চালায় এবং ইতিমধ্যেই কিন্তু দুজন কি নিহত হয়েছেন, দুজন দুষ্কৃতী নিহত হয়েছেন, পুলিশের গুলিতে এনকাউন্টার হয়েছে, পাশাপাশি পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গোলাগুলি রীতিমতো কিন্তু সংঘর্ষ বাধে, গুলির সংঘর্ষ, সেই গুলির সংঘর্ষ সেই দুজন দুষ্কৃতী নিহত হন, পাশাপাশি দুষ্কৃতীদের গুলিতে কিন্তু একজন পুলিশ অফিসারও তিনি আহত হয়েছেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, পাশাপাশি সেই স্থান কিন্তু এখনো পর্যন্ত পুলিশ যে মোতায়েন করা হয়েছে, অসংখ্য পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, র‍্যাব নামানো হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে এবং স্থানীয় যে মানুষ অর্থাৎ এলাকার যে বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ দিনে দুপুরে এরকম একটা এনকাউন্টারের ঘটনা অর্থাৎ দুষ্কৃতী হামলা, পাশাপাশি পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গোলাগুলি, সর্বত্রটা মিলিয়ে এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে। একেবারে ঠিক কি হয়েছিল সেই স্থানে আমরা সরাসরি শুনে নেব। মুঝে পেলে দিখাই দিয়া কমান্ডো কা এক ট্রুপ ওয়াহাঁ পে উতরা থা, তব ওতা পতা নহীঁ চলা ক্যোঁকি জেনারেলি ইয়াহাঁ পে পুলিশ রহতি হ্যায় তো কমান্ডো কা ট্রুপ কমন হ্যায়, ফির উসকে বাদ কুছ দের বাদ ফায়ারিং শুরু হুই, তব জাকে পতা চলা কি হ্যাঁ কুছ হো রহা হ্যায়। हम लोग वहाँ पे अपोलो के सामने खड़े थे, वो तो दिखाई दिया यहाँ पे फायरिंग चल रही है, एक पुलिस इंजोर हुआ, अंदर कोई इंजोर हुआ कि नहीं वो मालूम नहीं था, बाद में पता चला दो आदमी वहाँ पे मर गया, सिर्फ इतना ही खबर है। आप लोग कितने डरे हुए हैं इस घटना से? ऑब्वियसली पैनिक तो होगा क्योंकि हम लोग कॉम्प्लेक्स में रहते हैं, हम लोग इधर उधर घूमते रहते हैं, हम लोग का सिक्योरिटी कहाँ पे है, हम लोग का सिक्योरिटी कहाँ पे, यहाँ पे तब से बोला गया था गेट को लॉक करो, अंदर कोई भी आके रह सकता है, इट्स एन ओपन मैंने ग्राउंड, कोई भी आके रह सकता है, और यहाँ पे ये जो भी है ये लोग जो है किसी को मालूम नहीं था, अंटी अनलेस पुलिस एक्शन ले रही है। आपको पूरा नाम? একেবারে সাপুরজি আবাসন অর্থাৎ নিউ টাউনের সাপুরজি আবাসনে কিন্তু স্থানীয় মানুষের বাস এবং সেইখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল এই কুখ্যাত দুই দুষ্কৃতী, অর্থাৎ নিহত হয়েছেন যেই দুজন দুষ্কৃতী সেই দুজন দুষ্কৃতী গা ঢাকা দিয়েছিল, গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ হামলা চালায়, তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গোলাগুলিতে দুজন দুষ্কৃতী নিহত হয় এবং দুষ্কৃতীদের গুলিতে কিন্তু একজন পুলিশ ইতিমধ্যেই আহত হয়েছে, ইতিমধ্যেই সমস্ত ঘটনাস্থল কিন্তু পুলিশ ঘিরে ফেলেছেন, পাশাপাশি র‍্যাব নামানো হয়েছে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে কিন্তু পুলিশ এরকম একটা পদক্ষেপ, একদিকে যেখানে দুষ্কৃতী হামলা অর্থাৎ পুলিশের ওপরে দুষ্কৃতীর হামলা সেখানে স্থানীয় মানুষ কতটা নিরাপদ সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কিত এবং দুষ্কৃতী হামলার ফলে
যে পুলিশ আহত হয়েছেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পাশাপাশি পুলিশের এনকাউন্টারে অর্থাৎ দুই দুষ্কৃতীকে পুলিশ কিন্তু ধরতে যায় এবং তারা সেই সময় গুলি চালায় এবং সেই গুলি চালানোর ফলে কিন্তু একজন আহত, অর্থাৎ উপর দিক থেকে যেহেতু গুলি চলছিল সেই কারণেই কিন্তু যে পুলিশ অফিসার আহত হয়েছেন তার কাঁধে এসে গুলিটা লাগে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পাশাপাশি পুলিশের গুলিতে এনকাউন্টার হয়েছে দুজন দুষ্কৃতী এবং তিনি তারা নিহত হয়েছে এবং ইতিমধ্যে আরও কোনো দুষ্কৃতী সেখানে রয়েছে কি না সেই দিকেও কিন্তু নজর দিয়েছে। ইতিমধ্যে কিন্তু সমস্ত এলাকা চত্বর অর্থাৎ নিউ টাউন সাপুরজি আবাসন কিন্তু সমস্তটাই পুলিশ ঘিরে ফেলেছে, র‍্যাপ নামানো হয়েছে। সেই দৃশ্যই কিন্তু সরাসরি আপনাদের বর্তমান সময়ের পর্দায় দেখাচ্ছিলাম। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।